আজ সন্দেশখালীতে সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, চলচ্চিত্র শিল্পী, পরিচালকরা সন্দেশখালীর মায়েদের যন্ত্রণার কথা শুনতে ও তাদের পাশে দাঁড়াতে সন্দেশখালী পৌঁছেছেন। 144 ধারা মেনে চারজন চারজন করে ভাগ হয়ে মায়েদের কথা শুনছেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পলৌথি, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায় সহ আরও সাংস্কৃতিক কর্মীরা সন্দেশখালীতে পৌঁছেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজকে সন্দেশখালীতে সাংস্কৃতিক জগতের বিভিন্ন কর্মীরা পৌঁছেছেন এবং তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন। কারা কারা ইতিমধ্যেই পৌঁছেছেন, বিস্তারিত কি জানা যাচ্ছে? সিরাজুল, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে আবারও যাব, যে আমরা যেমনটা জানতে পারলাম যে সাংস্কৃতিক জগতের বেশ কিছু মানুষজন ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছেছেন এবং সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলছেন, তারা কারা কারা ইতিমধ্যেই সন্দেশখালী গিয়ে পৌঁছেছেন এবং বিস্তারিত কি জানতে পারছো? দেখো না, যেটা সকালবেলা কিন্তু তারা কিন্তু সকালবেলা কিন্তু সন্দেশখালীতে তারা ঢুকেছেন, তারা কিন্তু পুলিশের আইন মেনে, অর্থাৎ 144 ধারা মেনেই কিন্তু তারা ঢুকেছেন। অর্থাৎ চারজন করে ভাগ ভাগ হয়ে কিন্তু বিভিন্ন পাড়াতে তারা গেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে কিন্তু বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পল্লবী, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায় সহ একাধিক অভিনেতা এবং পরিচালকরা তারা কিন্তু সন্দেশখালীতে তাদের মায়েদের কথা শুনেছেন এবং তাদের বক্তব্য শুনেছেন। একাধিক অসংগত অসংগত ইঙ্গিতরা তারা কিন্তু পেয়েছেন এমনটা জানিয়েছেন। তারা কিন্তু জানিয়েছেন মায়েরা কিন্তু অনেক নির্যাতিত হয়েছে, তাদের টাকা দেওয়া হয়নি, এরা জব কার্ডের কাছ থেকে 10,000 টাকা দিলে তাদেরকে 500 টাকা দিয়ে 9,500 টাকা তাদের কাছ থেকে পেয়ে নেবো তো ফের আবার এমনটা অভিযোগ করছেন। কিন্তু এই যে প্রতিনিধি দল যারা গেছেন তারা কিন্তু এমনটাই বলছেন। পাশাপাশি কিন্তু প্রশাসনের একটা দায়িত্বটা দিয়েছেন, প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না, প্রশাসন সঠিক কাজ করছে না। প্রশাসন যদি সঠিক কাজ করতো তাহলে কিন্তু আজকে সন্দেশখালী এই দিনটা দেখতে হতো না। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন সাংসদ নুসরাতকে নিয়ে, তিনি জানান আগে মাসে 3 বার করে চা খেতে আসতেন, তাদের এই আসা সত্ত্বেও 3 বার আসলেও তারা মায়েদের খোঁজ নিতে না, যে মায়েরা এত সমস্যার মধ্যে আছে। তার মধ্যে নুসরাত এক বড় খোঁজ নেওয়ার চেষ্টাও পর্যন্ত করেননি। নুসরাত এখন তো তাদের এই সন্দেশখালী ঢুকছে না, একটা ক্ষোভ কিন্তু উড়ে দিয়েছেন তারা ইতিমধ্যে। পাশাপাশি কিন্তু তারা এখনো পর্যন্ত তারা সমস্ত বিষয়গুলো কিন্তু জেনে বুঝে তারা ইতিমধ্যে কিন্তু ধামাকাল দিয়েছে, বলছে এখান থেকে গাড়ি দিয়ে ইতিমধ্যে কিন্তু রওনা দিয়েছেন তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে। অনন্যা সিরাজুল, আরো একটা বিষয় যেটা আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি সন্দেশখালীতে বারংবার বিক্ষোভের ছবি উঠে আসছে, আজকের পরিস্থিতিটা ঠিক কেমন? প্রতিনিধি দল তারা কিন্তু ন্যাজার দিয়ে সন্দেশখালীতে ঢোকার চেষ্টা করছিল, সেখানে কিন্তু ন্যাজার পুলিশ কিন্তু মোতায়েন করা ছিল, ন্যাজার বেশ কিছুটা দূরে কিন্তু আগ্রাতলা ব্যারিকেড করা ছিল, সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এবং তাদেরকে পুলিশের তরফ থেকে 140 দ্বারা অমান্য করার স্বার্থে কিন্তু তাদেরকে আটক করা হয়। আটক করার পাশাপাশি তারা কিন্তু রাস্তার উপরে সেখানে বসে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান দুঃখ দেখাচ্ছে, পরিস্থিতি সামাল দিয়ে এখান থেকে এসডিপিও এবং একাধিক পুলিশ আধিকারিক এবং একাধিক পুলিশ ফোর্স কিন্তু ইতিমধ্যে ন্যাজার থানায় পৌঁছে গেছেন। সেখানে কিন্তু বহু পুলিশ মোতায়েন করা হয়েছে যে বিক্ষোভের রূপ যেন বড় আকার না হয় সেদিকটাও নজর রাখছে প্রশাসন। অনন্য, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। কোন তিনজন, কোন তিনজন নাম বলুন। সাধারণ মানুষ আমরা কি করতে পারি? আমাদের উপরে অত্যাচার হলো, আমাদের মুখ বন্ধ করে থাকতে হয়েছে, উত্তম সর্দারের কাছে পায়ে হাত দিয়ে আমাদের আন্দোলন, ওরা আমাদের উপরে আক্রমণ যখন না তখন দিনে 4 বার মিটিং ডাকবে, আমরা নিজেরা 4 বার মিটিং এ যাওয়া কি সম্ভব? মায়েদের বাচ্চা ছেড়েও মিটিং এ যেতে হবে। বীরভূমের পাড়ুয়ের পর এবার লাভপুর থানার পর এবার বোলপুরের মহকুমার ইলামবাজার থানার অন্তর্গত নাচনসা গ্রামে অবৈধ বালির ঘাটের কাছ থেকে 2টি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করলো ইলামবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই বোলপুরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা গিয়ে বোমগুলি নিষ্ক্রিয় করবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, দেখো, যেমনটা জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে কিন্তু বারংবার বীরভূম জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা, বিস্তারিত কি জানা যাচ্ছে?
একেবারে তুমি যেমনটা বললে ঠিক, লোকসভা ভোটের পাককালে কিন্তু দেখা যাচ্ছে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঘুমাও দেওয়া হয়েছে বেশ কিছুদিন ধরে, কিন্তু ঈদবার চলছে। আজকেও কিন্তু দেখো ইলামবাজার থানার অন্তর্গত নজনসা যে গ্রাম রয়েছে সেখানে যে অবৈধ বালিঘাট রয়েছে তার পাশে কিন্তু দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে যায় এবং সেই বোমগুলি কিন্তু সেখান থেকে উদ্ধার করেছে, তারা সেই জায়গাটি ঘিরে রেখেছে। ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু সেখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এবং বোমগুলি নিষ্ক্রিয় করা হবে এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে জানা আছে। এবং পুলিশের তরফ থেকে আরো বেশ কিছু জিনিস জানা আছে যে এই বোমগুলি কি জন্য এখানে মজুদ করে রাখা হয়েছিল, গোটা কি কারণে কি উদ্দেশ্যে কারাই বা মজুদ করেছিল গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে কিন্তু ইতিমধ্যে ইলামবাজার থানার পুলিশ। অনেক ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য।